হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিও তো আপনাদেরকে দেখাবো যখনই আমরা কোনো এর নতুন ফোন নিই যেমন আমি একটা নতুন ফোন নিয়েছি স্যামসাং এম থার্টি টু তো ফ্রেন্ডস এই ফোনটা নেওয়ার পর একটা প্রবলেম এটাই আমি যখন রেডমি মোবাইল ব্যবহার করতাম ওখানে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিং করতে পারতাম এবং ফোনের সাথেই ওটা ছিল উপর থেকে যখনই আমরা সবাই এরকম ডাউন করতাম তখন উপরে কিন্তু এখানে স্ক্রিন রেকর্ডিং ছিল কিন্তু এই ফোনের মধ্যে কোনো স্ক্রিন রেকর্ডিং নেই আমি স্যামসাং এম থার্টি টু নিয়েছি এরকম ম্যাক্সিমাম অনেক ফোন রয়েছে সামসাং এর যেগুলো ফোনের সাথে দেওয়া হয় না তো ফ্রেন্ডস সেটা কিভাবে আপনারা যদি আমরা স্ক্রিন রেকর্ডিং করতে যাই তাহলে কিন্তু আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং সেটা কিন্তু আমাদের এখানে আসে না তো ফ্রেন্ডস আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনি এখানে পেয়ে যাবেন স্ক্রিন রেকর্ডিংটা তো ফ্রেন্ডস ভিডিওটাকে লাস্ট পরে দেখুন তো আমরা এখন স্ক্রিন রেকর্ড কিন্তু যেতে পারবো না কারণ আমার ফোনে এখন স্ক্রিন রেকর্ডিং নেই তো আমি আপনাদেরকে দেখিয়েছি কোন অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন বিশেষ করে স্যামসাং ফোনের জন্য তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্লে স্টোর গেলে কিন্তু যদি ডাউনলোড করেন তাহলে আপনারা কিন্তু পাবেন না কারণ পাবেন কিন্তু এখানে আসবে না তো ফ্রেন্ডস দেখে নিন আপনি কিভাবে ডাউনলোড করবেন তো ফার্স্ট আপনাকে যেতে হবে গ্যালাক্সি স্টোর তো ফ্রেন্ডস এখানে দেখুন আমি গ্যালাক্সি স্টোরের মধ্যে যাচ্ছি এটা প্রত্যেকটা স্যামসাং ফোনে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড গ্যালাক্সি স্টোর রয়েছে তো এখানে যাবেন এবং এখানে যাওয়ার পর আপনারা জাস্ট লিখে সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার তো ফ্রেন্ড এখানে দেখুন ওপেন হয়ে গেছে আমার নেট কানেকশন রয়েছে আমি এখানে সার্চ করছি স্ক্রিন রেকর্ডার তো ফ্রেন্ড যখন আমি স্ক্রিন লিখেছি তো এখানে দেখুন স্ক্রিন রেকর্ডার দিয়ে দিয়েছে তো এখানে একটি টাচ করে দেবো আর টাচ করার পর দেখতে পাবেন যে আপনাদের সামনে এই অ্যাপসটি শো করবে তো আপনারা জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন এখানে টাচ করে ডাউনলোড করে নেবেন তো ফ্রেন্ডস সেখানে দেখতে হচ্ছে দুটি অপশন দেখাচ্ছে একটি হলো আন এবং একটি হলো ওপেন তো অলরেডি আমি এটাকে ইনস্টল করে নিয়েছি তাই এখানে আনইনস্টল দেখাচ্ছে আর বন্ধুরা দেখুন যখনই আপনারা এটা এখানে ইনস্টল করে নেবেন জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে খুব কম এমবির মধ্যে তো ফ্রেন্ডস সেখানে দেখুন আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি যাতে কম সময় লাগে কারণ ইনস্টল হতে একটু সময় লাগে তো ফ্রেন্ডস এখানে দেখুন যখনই আমি ডাউনলোড করে নিয়েছি কিন্তু এখানে এখনো পর্যন্ত আসিনি

এই বারটিকে টেনে নিচে নামাবেন এখানে কিন্তু এখনও পর্যন্ত শো করছে না স্ক্রিন রেকর্ডিংটা তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এখনও শো করছে না তো আপনারা কি করবেন এখানে এই প্লাস সাইনে একটা টাচ করবেন এবং টাচ করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা স্ক্রিন রেকর্ডিং অলরেডি অপশন একটা দিয়ে দিয়েছে এটা কিন্তু আগে ছিল না এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটি অপশন দিয়ে দিয়েছে এটা এখান থেকে টেনে নিয়ে জাস্ট হোল করে আপনি এখানে নিয়ে চলে আসবেন এখানে চলে আসার পর আপনি ঠিক করবেন যে এটা কোন কত নম্বর অপশানে থাকবে যেমন বন্ধুরা আমি চাই যে আমার ফোনের এখানেই থাকুক ফার্স্ট সোয়াইপ ডাউন করার পর এটা পেয়ে যাবো তাই এটা এখান থেকে টেনে নিয়ে আমি এফআই নিয়ে চলে আসবো আর এখানে আমি যে কোনো এক জায়গায় রেখে দেব তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে রেখে নিয়েছি দেওয়ার পর এখান থেকে আমি ডান করে দেবো তো ডান করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন আমি এখানে ডান করে দিয়েছি এবং আমি এখান থেকে ব্যাগ মেরে দিচ্ছি আর ব্যাগ মেরে দেওয়ার পর এখন যদি আমি এটাকে সোয়াইপ ডাউন করি ডাউন করার পর এখানে দেখতে পাবেন এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিয়েছে তো আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস দেখাবে যেহেতু এটা ফার্স্ট টাইম তো এরকম ইন্টারফেস দেখালে আপনি জাস্ট এটাকে সোয়াইপ আপ করবেন এটা বিশেষ করে স্যামসাং ফোনের জন্য এবং দেখতে পাবেন এখানে যে অ্যাপটি আপনি ইনস্টল করেছেন এবং এটা দেখানোর কারণ এটা এখান থেকে একটা পারমিশন চাইবে জাস্ট আপনাকে পারমিশানটা ওকে করে দিয়ে দেবে যখন যেমন বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে রয়েছে এটাকে আপনি জাস্ট অন করে দেবেন অন করে দিয়ে ব্যাক করে দেবেন দেখুন ফ্রেন্ড আমি এখানে ব্যাক করে দিয়েছি এবং যদি ফ্রেন্ডস এখন আমরা এখানে ক্যান্সেল করতে পারি স্টার্ট করতে পারি তো আমি এখানে ক্যান্সেল করেছি এবং আবার আপনাদেরকে এইরকম সোয়াইপ ডাউন করলাম আর দেখুন আমি যদি এখন স্ক্রিন ডেকোটার মারি তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্টার্ট নাও করছি আর এখানে কিন্তু স্ক্রিন ডেকোটা শুরু হয়ে যাবে টু থ্রি এবং ওয়ান এবং এখানে কিন্তু স্ক্রিন ডেকোটা শুরু হয়ে গেছে কীভাবে দেখবেন জাস্ট উপর থেকে সোয়াইপ ডাউন করবেন এবং দেখতে পাবেন যেখানে স্ক্রিন ডেকোটার কিন্তু শুরু হয়ে গেছে এখানে ড্র করতে পারবেন আপনি চাইলে কোনো কিছুইভাবে দেখাতে পারবেন যখনই আপনি স্ক্রিন রেকর্ডে কিছু দেখাবেন এবং আবার এখান থেকে কেটেও দিতে পারবেন তো ফ্রেন্ডস এটা খুবই একটা ভালো স্ক্রিন রেকর্ডার এটা স্যামসাং ফোনের জন্য তো এটা আপনার গ্যালাক্সি স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো যদি কোনো থাকে অবশ্যই করে আপনারা কমেন্ট করেন ভিডিও ভালো লাইক করবেন তো দেখা হবে পরের ভিডিওতে